গোপালগঞ্জ শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য খন্দকার নাসির উদ্দিনের পদত্যাগের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। গোপালগঞ্জ প্রতিনিধি শেখ মুস্তফা জামানের পাঠানোর প্রতিবেদন, জানাচ্ছেন ফারুক হোসেন। বিশ্ববিদ্যালয়ের অনিয়ম দুর্নীতির প্রতিবাদ ও উপাচার্য খন্দকার নাসির উদ্দিনের পদত্যাগ সহ 14 দফা দাবিতে গোপালগঞ্জ শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনে নামে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিভিন্ন দাবি মেনে নেওয়ার ঘোষণা দিলেও উপাচার্যের পদত্যাগের দাবি জানায় তারা। স্বাধীনতা দিবস হলের সামনে থেকে একটি মিছিল ক্যাম্পাস ঘুরে গোল চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশ করে উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অভিযোগ, উপাচার্য বিএনপি জামাতের মদতপুষ্ট লোক, কথায় কথায় শিক্ষার্থীদের বহিষ্কারের হুমকি দেন। উপাচার্যের বিভিন্ন দুর্নীতি ও অনিয়ম তুলে ধরেন তারা। আমরা এই ভিসির বহিষ্কার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন জারি রাখবো। এর আগে গত 11 সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থীকে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। বহিষ্কৃত শিক্ষার্থী ফাতেমাতুজ জোহরা আইন বিভাগে পড়াশোনার পাশাপাশি একটি জাতীয় দৈনিকের বিশ্ববিদ্যালয়ের প্রতিবেদক। সাংবাদিকদের আন্দোলনের মুখে বুধবার ওই শিক্ষার্থীর বহিষ্কার আদেশ প্রত্যাহার করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।